হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট প্রেজেন্ট করার জন্য। তোমরা জানো যে ফ্রেজেস কত ইম্পর্ট্যান্ট, ফ্রেজেসের মাধ্যমে দৈনন্দিন জীবনে আমরা কত লাইন বানাতে পারি লেখার সময়, বলার সময়। তো সেরমই দুটো খুবই ইউজফুল ফ্রেজ যেগুলো গেট দিয়ে তৈরি হয়, একটি হলো গেট রিড অফ আর একটি হচ্ছে গেট আউট অফ। এই দুটো অনেকটাই ক্লোজ, অনেকটাই সেম টাইপের সাউন্ড করে, সেম টাইপের প্রিটি মাচ বলতে পারো অনেকটাই সেম মিনিং আসে, কিন্তু তা সত্ত্বেও এদের ব্যবহারটা কিন্তু একটু ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে করতে হয়। এরা ঠিক কেমন ধরনের অর্থে ব্যবহার হয় এই নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়। তো সেই কনফিউশনটাকে কাটানোর জন্যই আজকে ভিডিওটা নিয়ে আসলাম। প্রথমে আমি এদের মিনিংটা বলে দিই, তারপরে আমি এদের সংক্রান্ত মানে এগুলোকে ইউজ করে কিছু লাইন্স দেখাবো, তার মধ্যে দিয়ে বুঝতে পারবে ইউজটা ঠিক কীভাবে হচ্ছে। দেখো, প্রথমে বলি গেট রিড অফ। গেট রিড অফ বলতে প্রধানত কোনো বিষয় থেকে মুক্তি পাওয়ার কথা বলা হয়। কোনো সিচুয়েশান খুবই টাফ, খুব সিরিয়াস, আমি নিতে পারছি না, একেবারে শ্বাস রোধ করে ফেলেছে আমার, সেখান থেকে আমি বেরিয়ে আসতে চাই, মুক্তি পেতে চাই, সেখান থেকে আমি পরিত্রাণ চাই, এরকম অর্থে আমরা গেট রিড অফ বলে থাকি। অনেক বেশি সিরিয়াস টাইপের, একটু সিভিয়ার একটা কনসেপ্ট, এরম একটা সেন্সে আমরা গেট রিড অফ বলি, মানে একেবারে ঝেড়ে ফেলে দেওয়া, আর দরকার নেই, এর থেকে আমি বেরিয়ে যাই, এটাই ভালো আমার জন্য, এরম একটা সেন্সে মুক্তি পাওয়া বা পরিত্রাণ অর্থে গেট রিড অফ বলে থাকি। আর যখন গেট আউট অফের ব্যবহার আমরা করি, তখন কোনো একটা কিছু জিনিস থেকে সিম্পলি বেরিয়ে আসা, সেটা হয়তো অত সিরিয়াস নাও হতে পারে, হয়তো আমি সেই জায়গাতে আবারও পড়বো, আমি জানি এরকম সিচুয়েশানে আমি আবারও আসবো, ওই জিনিসটা আমার হয়তো আরও লাগতে পারে পরে, কিন্তু তবুও আমি সেখান থেকে এই মুহূর্তে বেরিয়ে আসতে চাইছি, এরকম একটা সেন্সে, বা কোনো এক সময় বেরিয়ে আসতে চেয়েছিলাম এরকম অর্থে। তো এই সেন্সটা যেটা কিনা এই গেট রিড অফের থেকে একটু কম পাওয়ারফুল, সেরকম একটা অর্থ থেকে এটাকে তুমি বুঝতে পারো। তাহলে গেট আউট অফের মানে যদি একদম সিম্পল বাংলা বলা হয় তাহলে সেটা কী হবে? গেট আউট অফের সরাসরি বাংলা হবে বেরিয়ে আসা বা কিছুর থেকে বেঁচে যাওয়া, এরকম একটা অর্থে। বেরিয়ে আসা সেন্সটাই মেইনলি হয়, কখনো কখনো বেঁচে যাওয়া অর্থে ব্যবহার হয়। আর গেট রিড অফটা মুক্তি পাওয়া বা পরিত্রাণ, এরকম একটা অর্থে বেশি ব্যবহার আমরা এর লক্ষ্য করি। ওকে, তো দেখো এবার বেশ কিছু এক্সাম্পলস যার মধ্যে দিয়ে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথম যে এক্সাম্পলটা সেটা দেখো, আমি ফার্স্টে গেট রিড অফ নিয়ে এক্সাম্পল দিয়েছি। সে পুরনো কাপড়গুলো থেকে পরিত্রাণ পেতে চায়। পুরনো কাপড়গুলো অনেক দিন ধরে সে ইউজ করছে আর পছন্দ করছে না, সেগুলো থেকে সে পরিত্রাণ পেতে চায়, মুক্তি পেতে চায়। তো এমন সেন্সে আমরা গেট রিড অফ ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে, শি ওয়ান্টস টু, সে চায়, কি চায়, গেট রিড অফ, মুক্তি পেতে, ওল্ড ক্লথস। ওকে, শি ওয়ান্টস টু গেট রিড অফ ওল্ড ক্লথস, তার পুরনো যে জামা কাপড় আছে সেগুলো থেকে সে মুক্তি পেতে চায়। তো এখানে যে গেট রিড অফের ব্যবহারটা হলো পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া, এরকম সেন্সে ইউজ হলো। নেক্সট ওয়ানটা দেখো, আমাদের এই ভাঙা চেয়ারটা থেকে মুক্তি পেতে হবে, এই ভাঙা চেয়ারটা থেকে মুক্তি পেতে হবে, একই রকম অর্থ, এই সেন্সে আমরা অবশ্যই গেট রিড অফ ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে, উই নিড টু, আমাদের পেতে হবে, আমাদের দরকার, এরকম সেন্সে নিডের ব্যবহার রয়েছে। উই নিড টু কি আগেরই মতন হলো ইউজটা, গেট রিড অফ দিস ব্রোকেন চেয়ার, উই নিড টু গেট রিড অফ দিস ব্রোকেন চেয়ার, এই ভাঙা চেয়ার থেকে মুক্তি পেতে হবে, পরিত্রাণ পেতে হবে, এরকম সেন্সে গেট রিড অফের ব্যবহার হলো। আর একটা এক্সাম্পল দেখো, সে খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নিল, সে খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পাওয়ার সিদ্ধান্ত নিল। এই যে লাইনটা, এখানে সিদ্ধান্তটা নিচ্ছে যেটা, সেটা কিসের, না খারাপ অভ্যাসগুলো থেকে সে মুক্তি পাবে, বেরিয়ে আসবে, এরকম অর্থটা, তাহলে পরিত্রাণ সেন্স, সেই জন্য এখানে ব্যবহার করব গেট রিড অফ। হি ডিসাইডেড টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস, সে সিদ্ধান্ত নিল, কি নিল যে সিদ্ধান্ত, না মুক্তি পাবে, গেট রিড অফ, কিসের থেকে মুক্তি পাবে, ব্যাড হ্যাবিটস থেকে, খারাপ অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসবে। তো এইখানেও দেখতে পেলে গেট রিড অফের ব্যবহারটা মুক্তি পাওয়া বা পরিত্রাণ সেন্সটা বোঝাচ্ছে। খেয়াল রেখো, যখন তোমরা গেট রিড অফ এই অফের ব্যবহার করবে, তারপরে অফের পরে আবার কিছু প্রেপোজিশন বসিয়ে দিও না, তারপরে যেটার থেকে মুক্তি পাবে সেটার কথাটা কিন্তু লিখতে হবে, যেরকমটা এখানে দেখছো। পরেরটায় কী বলা হচ্ছে, সে তার পুরনো গাড়ি থেকে পরিত্রাণ পেল, সে তার পুরনো গাড়ি থেকে পরিত্রাণ পেল, এই যে তার পুরনো গাড়ি থেকে সে পরিত্রাণ পেল, মুক্তি পেল, এরম অর্থে গেট রিড অফ লিখলে ইউজটা হবে এরকম, শি গট রিড অফ, পেল, সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য গেট হয়ে গেল গট, শি গট রিড অফ হার ওল্ড কার,
গট রিড অফ হার ওল্ড কার, আমি এটাই বলছিলাম এই অফের পরে যেটার থেকে মুক্তি পাচ্ছে সেটার কথাটা লিখতে হবে। এখানে অফের পরে আবার কোনো একটা প্রেপোজিশন বসিয়ে দিলে সেটা কিন্তু মিনিংটা ঠিক হবে না। তো এই সেন্সটা, শি গট রিড অফ হার ওল্ড কার, এরকমভাবে। ওকে, পরেরটা দেখো, সে তার নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেল। সে তার নেতিবাচক চিন্তা থেকে, নেতিবাচক অর্থাৎ নেগেটিভ, অনেক কিছু নেগেটিভ চিন্তা আছে মাইন্ডে, সেখান থেকে সে মুক্তি পেল, পরিত্রাণ পেল। এরম সেন্সে আমরা গেট রিড অফ ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে, যেহেতু মুক্তি পেল বলা হয়েছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স, তাই সেই জন্য হি গট রিড অফ হিজ নেগেটিভ থটস। হি গট রিড অফ, সাবজেক্টটা বসানোর পরে শেষের দিকে আসবে, সেখানে দেখবে ভার্ব আছে, সেটাকে লিখতে হয়, তারপরে একটু একটু করে পিছনে আসতে হয়, ট্রান্সলেট করতে হয়। হি, তারপরে মুক্তি পেল অর্থে গট রিড অফ, তারপরে ব্যাকে গেলে আছে চিন্তা থেকে, নেতিবাচক চিন্তা থেকে, সেই জন্য হি ইজ নেগেটিভ থটস। ওকে, এরকমভাবে। পরেরটা, সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। এখানে দেখো, গেট রিড অফ সেন্সটা কিন্তু আর নেই, এখানে বলা হচ্ছে বেরিয়ে আসার, মুক্তি পাওয়ার নয়। এই না যে ঘর থেকে সে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, কোনোদিন আর ঘরে যাবে না, এরম নয়। ঘর থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে, ঘরের মধ্যে ছিল, এবার ঘর থেকে বেরিয়ে আসছে। এরকম সেন্সে আমরা গেট রিড অফ নয় ব্যবহার করব, গেট আউট অফ। ওকে, তো ট্রান্সলেট করলে হবে, হি ট্রাইড টু, সে চেষ্টা করেছিল, সে তারপরে শেষে চেষ্টা করেছিল, ভার্ব। তো হি ট্রাইড টু কী চেষ্টা করেছিল, গেট আউট অফ, বেরিয়ে আসার, কোথা থেকে, দ্য রুম, মানে ঘর থেকে, কুইকলি, তো দ্রুত। ওকে, হি ট্রাইড টু গেট আউট অফ দ্য রুম কুইকলি, তাড়াতাড়ি বেরিয়ে আসার সে চেষ্টা করেছিল। নেক্সট ওয়ান, আমার এই ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে আসার দরকার, আমার এই ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে আসা দরকার। ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে আসাটা এখানে কিছুটা বলতে পারো মুক্তি পাওয়ার সেন্সটা বোঝাচ্ছে, কিন্তু ট্রাফিক জ্যাম যে কথাটা এখানে বলা হচ্ছে, এই ট্রাফিক জ্যামটা তার একরকম বলতে পারো দৈনন্দিন ঘটনা, এই আজ হয়েছে কাল আবার হবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটা দরকার আছে। এক্ষেত্রে মুক্তি পাওয়ার থেকেও বেটার হয় যদি আমরা ওই বেরিয়ে আসা সেন্সটা অ্যাপ্লাই করি। তো সেই সেন্সে গেট আউট অফ ব্যবহার করে বলতে হবে, আই নিড টু গেট আউট অফ দিস ট্রাফিক জ্যাম, I need to get out of this traffic jam. এই ট্রাফিক জ্যামে আমি আটকে পড়ে আছি, সেখান থেকে আমার বেরোতে হবে। তো এখানে গেট আউট অফ কথাটা একদমই ইন জেনারেল একটা অতি সাধারণ সেন্সে বলা হয়েছে, নিত্য নৈমিত্তিক ঘটনা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো আই নিড টু গেট আউট অফ দিস ট্রাফিক জ্যাম, এরমভাবে বলা হলো। ওকে, পরেরটা, তারা কর পরিশোধ থেকে বাঁচার চেষ্টা করেছিল, তারা কর পরিশোধ থেকে বাঁচার চেষ্টা করেছিল। এখানে বাঁচার চেষ্টা মানে বেরিয়ে আসার চেষ্টা, সার্ভাইভ করা, এরকম একটা সেন্সে এক্ষেত্রেও আমরা কিন্তু গেট আউট অফের ব্যবহার করতে পারি। ওকে, তো সেই সেন্সে লাইনটা হবে, দে ট্রাই টু গেট আউট অফ পেইং ট্যাক্সেস, দে ট্রাই টু, তারা চেষ্টা করেছিল কি, ট্যাক্স পে করা থেকে বেরিয়ে আসার জন্য, গেট আউট অফ পেইং ট্যাক্সেস। এবার যদি এখানে বলতাম, দে ট্রাই টু গেট রিড অফ পেইং ট্যাক্সেস, তার মানে একেবারে ঝেড়ে ফেলে ফেলতে চায়, এই ট্যাক্স পেমেন্টটা আর কোনো দিনই সে করতে চায় না, কিন্তু হয়তো বিষয়টা সেরকম নয়, বিষয়টা এরকম, ট্যাক্স পেমেন্ট সে করতে চায়, বাট অ্যাট প্রেজেন্টে যে প্রেশার হয়েছে তার থেকে সে বেরোতে চায়। এরকম সেন্সে গেট আউট অফটা কিন্তু বেশি অ্যাপ্লিকেবল। গেট রিড অফ মানে একরকম বলতে পারবে এরকম ঝেড়ে ফেলে দেওয়া, সেই জিনিসটা থেকে একেবারে মুক্তি পাচ্ছে, পরিত্রাণ পাচ্ছে, খুবই বেশি সিভিয়ার একটা ম্যাটার, এরকম সেন্সে কিন্তু জিনিসটা হাইলাইট করা যেতে পারে। ওকে, নেক্সট ওয়ান, আমি এই কোলাহলপূর্ণ স্থান থেকে বেরিয়ে আসতে চাই, আমি এই কোলাহলপূর্ণ স্থান থেকে বেরিয়ে আসতে চাই, একটা স্থান যেখানে অনেক লোকজনের ভিড়ভাট্টা, চিৎকার চেঁচামেচি আছে, সেখান থেকে আমি বেরিয়ে আসতে চাই। এরকম সেন্সে আমরা বলতে পারি, আই ওয়ান্ট টু, আমি চাই কি, গেট আউট অফ দিস নয়েজি প্লেস, আমি এই জায়গা ছেড়ে বেরিয়ে আসতে চাই, আই ওয়ান্ট টু গেট আউট অফ দিস নয়েজি প্লেস। এবার নেক্সট ওয়ানটা দেখো, সে এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়, সে এই খারাপ পরিস্থিতি থেকে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যেটা খুব খারাপ, সেখান থেকে সে বেরিয়ে আসতে চায়, এরকম সেন্সে ট্রান্সলেট করলে হবে, হি ওয়ান্টস টু গেট আউট অফ দিস ব্যাড সিচুয়েশন, হি ওয়ান্টস টু গেট আউট অফ দিস ব্যাড সিচুয়েশন, সে বেরিয়ে আসতে চাইছে কোথা থেকে, না এই খারাপ সিচুয়েশানটা থেকে, এরকমভাবে। এখানেও দেখবে যে বিষয়টা এতক্ষণ ধরে আমরা দেখলাম, গেট রিড অফের ক্ষেত্রে যেরকম হয়েছিল, গেট আউট অফের ক্ষেত্রে কনসেপ্টটা সেমই থাকছে, এই দিক থেকে যে অফের পরে যেটার থেকে বেরিয়ে আসতে চাইছে সেটাই কিন্তু লিখতে হবে,
যেমন গেট রিড অফের পরে দেখলাম ওই অফের পরেই লিখতে হয়েছিল কোনটা থেকে মুক্তি পেতে চাইছে, এখানেও গেট আউট অফের পরে যেটা থেকে বেরিয়ে আসতে চাইছে বা যেটা থেকে সে বাঁচতে চাইছে সেই বিষয়টার কথা কিন্তু এখানে লেখা হয়েছে। এরমভাবে তোমরা বলতে পারো। তো দেখতে পেলে কত সহজ সরলভাবে আমরা গেট আউট অফ এবং গেট রিড অফের ব্যবহার দৈনন্দিন জীবনে করতে পারি। এরমভাবে অনেক অনেক লাইন্স বানাও, তাহলে বিষয়টা আরও ইজি হয়ে যাবে। কোথাও কনফিউশন ফিল করলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।